ইমাম খতিবদের জাতীয় সংগঠন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কর্মী সম্মেলন নগরীর দক্ষিণ বাকলিয়াস্থ মুসলিমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাওলানা নুরুদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়ায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সহ স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজি, চট্টগ্রাম মহানগর সহসভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান জমহুরি, চট্টগ্রাম মহানগর জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী ও জাতীয় নির্বাহী সদস্য মাওলানা কামরুল ইসলাম সন্দীপী। হাফেজ মাওলানা সুলেমান হোসেন নুরানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাকলিয়া থানাধীন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমগণ। প্রধান অতিথি তার বক্তব্যে সারা দেশব্যাপী শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের চলমান কার্যক্রমের উপর আলোকপাত করে বলেন, মজলুম ইমাম খতিবদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর, সুতরাং কোনো ইমাম খতিবের উপরে নির্যাতন করে এদেশে আর কেউ পার পাবে না ইনশাআল্লাহ। সম্মেলন শেষে হাফেজ মাওলানা ওবায়দুল্লাহকে সভাপতি ও হাফেজ মাওলানা মোহাম্মদ নোমানকে সাধারণ সম্পাদক করে বাকলিয়া থানার 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়। আমরা বিভিন্ন মিডিয়ায় প্রচার মাধ্যমে আপনারা দেখতেছেন যে খুব প্রচার চলতেছে যে শানে সাহাবা কি কাজ করতেছে, এগুলি দেখে দেখে প্রচার মাধ্যমে দেখে ফেসবুকে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যে কোনো সংকটে আমরা আসতেছি। এই কারণে প্রথম শর্ত হচ্ছে আমরা অবশ্যই এই সংস্থা কি হওয়া সদস্য হওয়া, এটা একটু বুঝে নিয়ে আমরা যদি সদস্য হই তিনি মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিন খাদেম হলে তো অবশ্যই এক নম্বর প্রায়োরিটি, এক নম্বরে থাকবেন তিনি, অবশ্যই উনি সাহেব সেবা পাবেন এবং ওনার জন্য যা করা দরকার। আর যদি উনি ইমাম খতিব না হন অবশ্যই ম্যাম একজন মাদ্রাসায় আপনার যে পরিচালক অথবা সরকারি পরিচালক অথবা শিক্ষক উনি কি ওখানে ইমামতি করে না, নামাজ পড়ে না, করা কিনা বলে সে তো পড়া উনিও ইমাম। তাছাড়া উনি যদি সদস্য হন তাহলে এখানে সদস্য, এখানে সদস্য হিসেবে আলা করিম মাদ্রাসা যেগুলি আছে বিশেষ করে যেমন বলে হারদারি মাদ্রাসা, বড়িয়া মাদ্রাসা, আল্লাহ মাকরকে খুব বড় মাদ্রাসা যেগুলি, এগুলি তো একদম বাংলাদেশের সর্বোচ্চ মরুভূমি, এগুলো নিয়ে মাথা কামা ওগুলো নিয়ে আমরা এখন হাত দিব না এবং দিল সেটা ঠিক হচ্ছে কিনা আপনাকে বিবেচনা করতে হবে। এমনকি ওবায়দুল্লাহ আহমদ সাহেবের একটা বিষয় আসছে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে কিনা, যেহেতু মুরব্বীরা এখানে উপরে 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 দুই ব্যাগে কোনো দিকের মুরব্বীরাই সরকারের সাথে একটা যোগাযোগ আছে পক্ষ বিপক্ষ হব, এই কারণে শানে সাহাবার কাছে ঘটনাটা গেছে। তারপর আমরা এই ব্যাপারে নীরব ভূমিকা রাখছি কারণ পড়িয়া মাদ্রাসার মতো একটা বিষয় নিয়ে আমরা মাথা আপাতত মাথা দিতে চাচ্ছি না, যেহেতু এর থেকে হাজার গুণ উপরের মুরব্বীরা সরকারের সাথে এটা নিয়ে রক্ষা পরাপার করার চেষ্টা করতেছে এই কারণে। কিন্তু আমাদের যিনি সদস্য হবেন যেহেতু তিনি একটা অঞ্চলের মাদ্রাসা ছোট একটা মাদ্রাসা চালান, তিনি মসজিদের প্রতি ইমাম বা মুয়াজ্জিন না কিন্তু তিনি শিক্ষক অথবা তিনি মুয়াজ্জিন, অবশ্যই তিনি শানে সাহাবার সহযোগিতা এবং যে কোনো আইনি সহযোগিতা উনি পাবেন।